প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তোমাদের আমি যে সামনে আপকামিং রেলওয়ে এক্সামের যে এনটিপিসি সিবিটি টু এছাড়া রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তো সেই এক্সামের জন্য আমি তোমাদের যে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স পোর্শনের তোমার যে প্রিভিয়াস ইয়ারের সলিউশন করাচ্ছিলাম, আজকে টাইপ থ্রি অ্যানালজি পোর্শনের কোয়েশ্চেন অ্যান্সারে সলভ করাবো। সো অবশ্যই বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো লাগলে বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আসছি প্রথমে টাইপ থ্রি কোয়েশ্চেন। বলছে জাস্ট অ্যাজ লাইলেন ইজ রিলেটেড টু ক্লোথ, অর্থাৎ লাইলেন যেটি নাইলন যেটি আমরা ক্লোথের সাথে রিলেশন রয়েছে, তেমনই ইন দ্য সেম ওয়ে গোল্ড ইজ রিলেটেড, অর্থাৎ যে গোল্ড যে সোনা সেটা কার সাথে সম্পর্কিত, তবে মেটালের সাথে রিলেটেড, এটা এক ধরনের ধাতু। অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 127। জাস্ট অ্যাজ পন্ড ইজ রিলেটেড টু ওয়াটার, অর্থাৎ পুকুরে জল থাকে, তো সেম ওয়ে বলছে মাউন্টেন অর্থাৎ পর্বতে আমরা কী করি, তো পর্বতে পাথর থাকে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, বলছে ফার্স্ট হচ্ছে রিলেটেড রয়েছে এয়ারপ্লেনের সাথে, ফার্স্টের যেমন সম্পর্কিত তেমনই ডিম যেটি সম্পর্কিত রয়েছে বুলক কার্ড, অর্থাৎ গরুর গাড়ির সাথে ডিমের রিলেশন রয়েছে। নেক্সট আসছি কোয়েশ্চেন 129। বলছে জাস্ট অ্যাজ ব্রেক ইজ রিলেটেড টু সিল করা, অর্থাৎ ব্রেক মানে কোনো কিছু ভাঙা, তো সিল করা মানে কোনো কিছু ভালোভাবে গুছিয়ে রাখা বা বন্ধ করে রাখা, তো বলছে ইন দ্য সেম ওয়ে টক অর্থাৎ কোনো কিছু কথা বলা ধরো বলছি, তো তার সাথে রিলেশন এখানে যেহেতু অপোজিট মিনিং চেয়েছে দেখে পাওয়া যাচ্ছে, তবে কথা বলা অর্থাৎ সাইলেন্ট চুপচাপ থাকা। অপশান সি হবে কারেক্ট। নেক্সট দেখো 130। জাস্ট অ্যাজ নিউ ইজ রিলেটেড টু ওল্ড, অর্থাৎ নতুনের সাথে সম্পর্কিত রয়েছে ওল্ডের, অর্থাৎ অপোজিট মিনিং বলছে, তো তেমনই ডে অর্থাৎ দিনের সাথে তো হবে না রাত্রি সম্পর্ক। অপশান ডি নাইট। নেক্সট আসছি 131-এ। জাস্ট অ্যাজ চেক ইজ রিলেটেড টু ভ্যালিডেট, অর্থাৎ যে চেক সেটা কতটা ভ্যালিড রয়েছে, ধরো কোনো ব্যাংকে গিয়ে আমরা চেকটা কত স্থায়ী রয়েছে বা কত ভ্যালিড রয়েছে সেটা চেক করি, তো তেমনই ইন দ্য সেম ওয়ে বলছে মেক অর্থাৎ কোনো কিছু তৈরি করা, মেক কার সাথে রিলেশান রয়েছে, তো হবে মেক যেটা হচ্ছে মেক করা মানে কোনো কিছু ক্রিয়েট করা অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 132। জাস্ট অ্যাজ নাইফ হচ্ছে ছুরি দিয়ে কোনো কিছু কাটি আমরা, নাইফের সাথে কাটের রিলেশান রয়েছে, তো তেমনই বলছে স্প্যানারের সাথে তাহলে হবে গ্রিপ করা অর্থাৎ কোনো কিছু, তো স্প্যানার মানে হচ্ছে ধরো কোনো কিছু সাঁড়াশি, তো সাঁড়াশি দিয়ে আমরা কী করি গ্রিপ করি অর্থাৎ কোনো কিছু আটকাই বা কোনো কিছু ধরে রাখি, তো এখানে অপশান বি হলো কারেক্ট। নেক্সট দেখো 130 আসছি। 133। ব্লু ইজ রিলেটেড টু স্কাই, অর্থাৎ আকাশের রঙ আমরা জানি বলি যে স্কাই ইজ ব্লু, তো বলছে তেমনই বাদামি কোন কালার হয়, তো বাদামি একমাত্র মাঠ অর্থাৎ যে অর্থাৎ কাদা রং ব্রাউন বা বাদামি কালারের হয়ে থাকে। নেক্সট আসছি, লায়ন হচ্ছে রুর গর্জন করে, সিংহ গর্জন করে তার আওয়াজ, তো সেম ওয়ে বলছে হর্স, তো যে ঘোড়া তার ডাক হচ্ছে তাকে বলা যায় নি, NEIGH নি। নেক্সট কোয়েশ্চেন 135। ইফ দেয়ার ইজ আ পেজ ফ্রম বুক দেন হোয়াট ইজ দেয়ার থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ যে ধরো বইয়ের সাথে কোনো একটা বই ধরো বলছি বইয়ের ধরো পেজ রয়েছে, তো তেমনইভাবে বলছে উইন্ডো অর্থাৎ যে জানলা, তো জানলার কী থাকে জানলার গ্লাস থাকে বা কাঁচ থাকে, তো উইন্ডো গ্লাস হবে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি 136। বলছে ফিস হার্ট ইজ রিলেটেড টু ফিস, অর্থাৎ মাছের ধরো হার্ট মানে দল বলা থাকে বা এক ঝাঁক বলা থাকে, তো বলছে ইন দ্য সেম ওয়ে হচ্ছে কলোনি বিলং টু কলোনি, তো পিমড়ের ক্ষেত্রে বলা থাকে কলোনি বা দল। অপশান
এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোয়েশ্চেন 137। সোলার ইজ রিলেটেড টু সান, অর্থাৎ সোলার যে সূর্য থেকে পাওয়া যায় সৌরশক্তি, তো বলছি ইন দ্য সেম ওয়ান লুনার, অর্থাৎ চাঁদের, চাঁদের রিলেশন রয়েছে তো হবে মুনের সাথে, লুনার হচ্ছে চাঁদ বা মুন, অপশান সি, অর্থাৎ সূর্য থেকে আমরা সৌরশক্তি পেয়ে থাকি, তো লুনার থেকে আমরা, চাঁদ থেকে আমরা লুনার পাই ইন দ্য সেম ওয়ে। নেক্সট বলতে পারো 138 হচ্ছে, বলছে কোয়ারেন্টাইন হচ্ছে আইসোলেশন, অর্থাৎ কোয়ারেন্টাইন মানে ধরো ফর এক্সাম্পল দিলাম যে বর্তমান যুগে ধরো করোনার মতো মারণ যে সমস্ত রোগ রয়েছে সেগুলোর জন্য কি মানুষ কোয়ারেন্টাইনে থাকে, অর্থাৎ কি মানে নিজের বাড়িতে একাকী নিজেকে সেবা করার জন্য বা সুস্থ হওয়ার জন্য আলাদা থাকে, তো তাকে বলা হয় কোয়ারেন্টাইন বলা হয় বা আইসোলেশন হোম বলা হয় তাকে। তো বলছে ইন দ্য সেম ওয়ে বলছে দেন ফ্রিডম, তো ফ্রিডম মানে হচ্ছে যেটা মুক্ত স্বাধীনতা, তবে লিবারেশন, অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন 139 আসছি, বলছে কার ইজ রিলেটেড টু গ্যারেজ, অর্থাৎ গাড়ি গ্যারেজে রাখা হয় থাকে জানি, তো হেন অর্থাৎ মুরগি, তো মুরগি কোথায় থাকে, মুরগি স্টেবলকে বলা থাকে কূপ, সি ডাবল বি কূপ, যেখানে থাকে। নেক্সট আসছি কোয়েশ্চেন 140, শুজ ইজ রিলেটেড টু স্লিপার, তো শুজ মানে জুতো, তাকে তার সাথে রিলেশন হচ্ছে স্লিপারে, অর্থাৎ চটিও বলা চলে এক এক কথায় স্লিপার মানেও, তো বলছে ওরা অনুরূপভাবে বলছে সিওএটি কোট, কোটকে আমরা বলতে পারি যে শার্ট, অপশানে। নেক্সট আসছি টাইপ ফোর আসছি, টাইপ ফোরের অ্যানালজি পার্টের সলিউশন এখানে দেখো, এগুলি খুবই সহজ, বলছে পিএ এলি পেল আর এলিএ পি লেভ, দেখো এখানে সাজানো হয়েছে, দেখো পিএ এলি পেল অর্থাৎ রিভার্স হয়েছে, তো তেমনই পিওএসএইচ পোস্ট হবে প্রথমে এইচ হবে, অর্থাৎ অপশান সি আর ডি বাদ গেল, এইচ রয়েছে, দেন আমরা দেখো এইচে পরে এস আসবে, তো দুটোতে এস রয়েছে, তারপরে ও আসবে, তো ও দেখো অপশান বি দিয়ে রয়েছে, তাহলে ও অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 142, 142 আসছে, বলছে এ সিই এফ, তো দেখো এ সিই আছে আর এফ এইচ জে আছে, তো এদের মধ্যে দেখো ডিস্টেন্স, দেখো এ থেকে এফ অর্থাৎ 5 গ্যাপ, তো সি থেকে এইচ 5 আর ই থেকে জে হচ্ছে 5, প্রত্যেকটা 5 রয়েছে অর্থাৎ প্লাস 5, তো এখানে ও থেকে প্লাস 5 করলে কত হবে, ও এম ইন ও পি কিউ আর এস টি, অর্থাৎ দেখো অপশান ই আর সিতে রয়েছে, ই আর সিতে একমাত্র দেখো রয়েছে টি, তো অপশান বি আর ডি আমরা ক্রস দিলাম বাদ দিলাম, দেন তারপরে দেখো কিউ থেকে কিউ আর এস টি ইউ ভি, অর্থাৎ অপশান এ দেখো কারেক্ট হয়ে গেল। নেক্সট আসি জিআই 143, এখানে দেখো সিডি জিএ পি কিউ, বলছে কমপ্লিট দ্য কোড, তো দেখো সির সাথে জি এর রিলেশন, দেখো সি থেকে জি মানে হচ্ছে হয়েছে প্লাস 4, অর্থাৎ সি ডি ই এফ জি, আর ডি থেকে এ দেখো, ডি থেকে এ হচ্ছে ডি থেকে এ মানে এ বি সি ডি মানে মাইনাস 3 হয়েছে, তো সিমিলারলি এখানেও মাইনাস তাহলে 3 হবে সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ পি থেকে 4 মানে কিউ আর এস টি, টি হবে দেন কিউ আছে, তো কিউ থেকে রিভার্সে গেলে তাহলে কী হবে, এখানে ধরো আমরা পেয়ে গেলাম প্রথমে টি পেলাম, অর্থাৎ অপশান ডিতে পেয়ে গেছি, এটাই কারেক্ট হবে, আর দেখো বাকিটা কোনো টি নেই আর পুরো দেখতে হবে না, তো অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন 144, বলছে এবিসি জেড ওয়াই এক্স আর ডিইএফ, তাহলে কী হবে, তো এখানে খুব সহজ, দেখো এ বি সি রয়েছে তারপরে জেড ওয়াই এক্স অর্থাৎ রিভার্সে আছে অপোজিটে, অর্থাৎ জেড এর পরে আসে এ, ওয়াইয়ের দুটো ঘর পরে আসে বি, আর এক্সের তিনটে ঘর পরে আসে সি, তো সিমিলারলিভাবে এখানেও দেখো ডি আছে, তো ডি থাকলে অপোজিটে কী হবে, প্রথমে আসবে ডাব্লু আসবে, যেহেতু চার চার ঘর অর্থাৎ ডাব্লু এক্স
এক্স ওয়াই জেড এবিসিডি, অর্থাৎ 4 4 8 ঘর, তাহলে ডি থেকে তাহলে ডাব্লিউ আসছে প্রথমে, তারপরে কি আসছে ই, ই থেকে রিভার্সে গেলে তাহলে কি হবে প্রথমে ভি আসবে, অর্থাৎ ইউ ভি, দেন তারপরে কি আনবো, তারপর আনবো আমরা এফ আছে, অর্থাৎ আরও এক ঘর চলে যাবে, কমে যাবে, অর্থাৎ কি ইউভি, অর্থাৎ অপশান ডি হবে কারেক্ট। দেখো এখানে সিকোয়েন্স অনুযায়ী আসছে, অপোজিট ডেটার অনুযায়ী, অর্থাৎ এ থাকলে ধরো জেড হয়েছে, বি থাকলে আর এক ঘর কমে গেছে অর্থাৎ ওয়াই হয়ে গেছে, সি থাকলে এক্স হয়ে গেছে, তো অনুরূপ সিমিলারলিভাবে তাহলে ডি থাকলে প্রথমে দেখো যেহেতু এক্স ছিল এখানে এ ছিল, তো সি থাকলে ধরো এক্স হয়েছে, তো এক্সের আগে কী রয়েছে ডাব্লু রয়েছে, তো ডাব্লু অর্থাৎ এফ, তারপরে দেখো ই থাকলে ভি হয়েছে আর ডি থাকলে ইউ হয়েছে, তো সিকোয়েন্স অনুযায়ী এখানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার যেহেতু রিভার্সে রয়েছে। নেক্সট আসছি তোমাদের 145-এ, দেখো পুনে আর এক্স এস এক্স কিউ এফ, দেখো খুব সহজ, পি থেকে এস মানে প্লাস থ্রি হয়েছে, তারপরে ইউ থেকে এক্স মানেও প্লাস থ্রি, তারপরে এন থেকে কিউ মানে হচ্ছে প্লাস থ্রি হয়েছে, দেখো এন ও পি কিউ, আর কিন্তু দেখো ই থেকে এফ মানে প্লাস ওয়ান, তাহলে মনে রাখতে হবে এই সিকোয়েন্স অনুযায়ী হবে, অর্থাৎ পরপর তিনটে প্লাস থ্রি হবে তারপরে ওয়ান হবে, তাহলে এখানে সি থেকে থ্রি প্লাস থ্রি আনলাম মানে সি ডি ই এফ, তাহলে এখানে দেখো একমাত্র অপশান ডি আর এতে রয়েছে কারেক্ট, অর্থাৎ এফ রয়েছে, তো এখানে অপশান বি আর সি কেটে দিলাম। দেন আমরা দেখবো যে আই আছে, আই তাহলে আই থেকে 4 আনলে কী হবে, আই জে কে এল অর্থাৎ এল আসছে মানে অপশান এ আসছে কারেক্ট। দেখো আর বাকি দেখো এখানে রয়েছে ইর পরে কে রয়েছে, তো এটা হবে না, তো এখানে দেখো অপশান একমাত্র বি এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ এফ এর পরে এল হবে, যেহেতু আয়ের পরে প্লাস থ্রি করলে আসছে এল, কে আসছে না, সো অপশান এখানে এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো আসছি 146 আসছে বি এফ কে আর আই এম আর, তো এখানে দেখো কত ঘর যাচ্ছে বি থেকে আই মানে সি ডি ই এফ জি এইচ আই মানে হচ্ছে প্লাস 7 আসছে, তারপরে দেখি এখানে সিকোয়েন্স মিলছে কি, এফ থেকে এম মানে ই এফ জি এইচ আই জে কে এল এম মানে প্লাস 7, অর্থাৎ প্রত্যেকটা দেখো 7 আসছে, কে থেকে আরও 7 আসছে, তো এখানেও 7 যাবে প্লাস 7 হবে, অর্থাৎ দেখো কত হচ্ছে ডি থেকে ই এফ জি এইচ আই জে কে কে আসছে, অর্থাৎ অপশান ডি ক্রস চললে হয়ে গেল। দেন আমরা ফের দেখবো জি থেকে 7 ঘর, অর্থাৎ জি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন ঘর আসছে, অর্থাৎ এখানে অপশান 2 আর 3 অর্থাৎ বি আর সি কারেক্ট হচ্ছে, অপশানে বাদ গেল। দেন দেখবো পি থেকে 7, অর্থাৎ কী আসছে পি থেকে 7 দিলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ আর সি, অর্থাৎ এখানে দেখো জেড রয়েছে, হবে না, তো অপশান বি হলো কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সিকোয়েন্স হচ্ছে এখানে পরপর 7 প্লাস হচ্ছে। নেক্সট আসছি দেখো খুবই সহজ, রামা আছে আর এখানে মারা, তো রামা এম এ, এম এটা প্রথমে এখানে দিয়েছে তারপরে আর এ দিয়েছে, এইভাবে হলে তাহলে এসআই টি এ সীতা, তাহলে কি প্রথমে টি এ আসবে তারপরে আসবে টি আই আছে তারপরে আসবে এস এ, অর্থাৎ অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, টি আই এস এ টিসা, অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি দেখো সিকোয়েন্স, বি থেকে ই মানে সি ডি ই প্লাস 3 আসছে, দেন ই থেকে আই ই এফ জি এইচ আই মানে 4 আসছে, তারপরে এ থেকে এফ মানে 5 ঘর, আর কে থেকে কিউ মানে কে এল এম এন ও পি কিউ মানে প্লাস 6, তো তাহলে এখানেও সেলটা পরপর সিকোয়েন্স অনুযায়ী বাড়বে মানে 3 4 5 6 হবে,
তাহলে এস আছে, এস থেকে প্লাস থ্রি করলে কত হয়? টি ইউ ভি, অর্থাৎ ভি এলো, ভি এলো, তারপরে এ থেকে চার ঘর, মানে কত আসছে? বি সি ডি ই, ই আসছে, অর্থাৎ অপশান বিও কেটে গেল, অপশান অর্থাৎ সি আর ডি পড়ে রয়েছে। তারপরে আমরা দেখব যে আই, আই থেকে অর্থাৎ পাঁচ ঘর নেব, আই যে চাই, জে কে এল এম এন, অর্থাৎ পাঁচ ঘর আসছে, তো অপশান এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, ভি থেকে জেড দেখো, প্লাস ফোর আছে, তারপরে দেখো এম থেকে আই, অর্থাৎ এখানে দেখো রিভার্স হয়ে গেছে, অর্থাৎ আই জে কে এল এম, মানে মাইনাস ফোর হয়ে গেছে। নেক্সট আসছি দেখো আর থেকে এস, আর এস মানে প্লাস ওয়ান, অর্থাৎ সিকোয়েন্স কী হলো এখানে, প্লাস ফোর হলো প্রথমে, দেন আমরা মাইনাস ফোর আনলাম, তারপর হচ্ছে দেখো প্লাস ওয়ান হয়েছে, তো এখানেও প্লাস ফোর হবে, এ থেকে প্লাস ফোর মানে ফাইভ, অর্থাৎ ই হবে, অর্থাৎ এ আর সি কেটে গেল। দেন আমাদের কাজ হবে কে থেকে আমরা গুনবো মাইনাস ফোরে যাবো, রিভার্সে যাবো, তাহলে কী হবে, প্রথমে ও দিয়ে দেখি, ও মানে কি, ইমেন ও পি কিউ আর এস হচ্ছে না, কিন্তু জি দিয়ে দেখলাম, জি মানে ওপি জি, এইচ আই জে কে, অর্থাৎ প্লাস ফোর মাইনাস ফোর দিলে, মানে জি থেকে মাইনাস ফোর করলে কে আসছে, তো অপশান এখানে সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি 150 আসছি, দেখো আর থেকে এস মানে প্লাস ওয়ান হয়েছে, তারপরে এ থেকে ডি মানে প্লাস থ্রি হয়েছে, আর তারপরে টি থেকে ওয়াই, টি থেকে ওয়াই মানে হচ্ছে ফাইভ হয়েছে, মানে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা দেখব প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ, তো এখানে বি করলে প্রথমে বি থেকে প্রথমে প্লাস ওয়ান করবো, বি হচ্ছে পরে সি, তো অপশান এখানে দেখো এ আছে একমাত্র সি, তো এখানে এটাই কারেক্ট হবে, বাকি সব রং ক্রস আর দেখতে লাগবে না। নেক্সট আসি পরবর্তী 151 আসি, দেখো বির পরে সিডি মানে প্লাস টু হয়েছে, এফ জি এইচ প্লাস টু কন্টিনিউ, তারপরে আই জে কে এল দুই, জে কে এল দুই, অর্থাৎ প্রত্যেকটা প্লাস টু হয়েছে, তো এখানে প্রত্যেকটা প্লাস টু করে দিলে হবে, এল এর পরে জে কে এল এম এন, অর্থাৎ এন আসছে, তারপরে আসছে ও পি কিউ, কিউ আসছে, অর্থাৎ অপশান বি আর সি ঠিক আছে, তো অপশান এ বি বাদ, এডি বাদ দিলাম, তারপর দেখো কি কিউ আর এস, এখানে এস দেখো দূরতে রয়েছে, এখানে দেখো এখানে অপশান সিতে দেখো এখানে এস নেই, তো অপশান বি হয়ে গেল কারেক্ট। নেক্সট আসছি কোশ্চেন 152 আসছি, এম ও কিউ এস টি ডাব্লু, তো দেখো এম এন ও পি কিউ আর এস, অর্থাৎ প্লাস সিক্স হয়েছে প্রথমে, এম থেকে এস পর্যন্ত প্লাস সিক্স, তারপরে ও থেকে টি মানে হচ্ছে প্লাস ফাইভ, আর তারপরে দেখো কিউ থেকে ডাব্লু মানে হচ্ছে প্লাস সিক্স হয়েছে, তো এই সিকোয়েন্স নিয়ে গেলে প্রথমে এ থেকে সিক্স ঘর মানে কত, এ থেকে সিক্স মানে আসছে আমাদের জি আসছে, তো এখানে দেখো একমাত্র অপশান ডিতে রয়েছে জি, আর কোনোটা নেই, তো এখানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি 153 দেখো, জেড ওয়াই এক্স, তো বলেছে পি কিউ আর, তো এখানে বলছে এক্স ওয়াই জেড, তো এখানে এক্স ওয়াই জেড এর মান তাহলে কী হবে, এক্স এর মান পি ধরেছিলাম, তাহলে প্রথমে পি হলো, দেখো একশো একমাত্র অপশান এতে দেখো পি রয়েছে প্রথমে, তো এখানে অপশান এ হবে এখানে কারেক্ট। এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে বলেছে, এক্স ওয়াই জেড, তো এক্স এর মান সরি, এখানে এক্স এর মান দেখো আর ছিল, তো এখানে এক্স আছে প্রথমে, তো অর্থাৎ আর নেবো প্রথমে, তো এখানে অপশান সি একমাত্র আর আছে, তারপরে দেখো ওয়াই, ওয়াই বলছে এখানে কিউ, তো কী হবে প্রথমে আর, দেন আমরা ওয়াইয়ের মান এখানে পেলাম কিউ, তারপর পেলাম কি জেড এর মানটা পেলাম প্রথমে পি, তাহলে কিউ আর পি, অর্থাৎ অপশান সি। পরবর্তী যে আসছি টিই এফ ইউ জি এইচ, তো এখানে দেখো সিমিলারলিভাবে টি থেকে ইউ হয়েছে প্লাস ওয়ান হয়েছে, ই থেকে জি অর্থাৎ প্লাস টু হয়েছে, ই এফ জি, তারপরে এফ থেকে এইচ মানে প্লাস টু, তো তো সিমিলারলি সিকোয়েন্স দেখব কে থেকে এক ঘর মানে এল, অর্থাৎ অপশান সি আর ডি বাদ গেল, দেন দেখব আমরা এ বির মধ্যে পি আছে, পি থেকে দু ঘর মানে পি কিউ আর, অপশান বি হল রাইট। নেক্সট হচ্ছে দেখো
বি থেকে জে মানে হচ্ছে প্লাস এইট, আর এইচ থেকে পি মানে হচ্ছে প্লাস এইট। তো তোমাদের কাজ হলো এই অ্যানালজি করার সময় তোমাদের এ থেকে জেড পুরোটা মুখস্থ রাখবে, প্রত্যেকটা পার্ট পার্ট। সহজ মনে রাখার টেকনিক হলো তোমরা মনে রাখতে পারো পাঁচ পাঁচ করে, অর্থাৎ ই মানে ফাইভ, ই জে ও টি এই চারটে মুখস্থ রাখতে পারো, তার মাঝখানে মানে প্লাস মাইনাস করতে পারো। ই মানে পাঁচ, জে মানে হচ্ছে 10, ও মানে 15, আর টি মানে হলো তোমার 20, আর ওয়াই মানে হচ্ছে 25 মনে রাখতে পারো। তো এটা সিকোয়েন্সটা মনে রাখলে খুব সহজ, খুব সহজ অ্যানালজি করা যাবে। নেক্সট আসছি পরবর্তী 156-এ আসছি, দেখো এখানে রিভার্স হয়েছে আই থেকে আর মানে মাইনাস নাইন হয়েছে, তারপরে জি থেকে পি মানে হচ্ছে মাইনাস নাইন, আর এম ডি থেকে এম মানে হচ্ছে মাইনাস নাইন হয়েছে। তো এখানে সিমিলারলিভাবে এক্স ভি এস, তো এখানে মাইনাস নাইন করলে প্রথমে আসবে ও আসবে, অর্থাৎ ও এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, নয় নয় ঘর আসলো। তারপর ভি থেকে দেখো এম থেকে ভি আসলে পরপর ন ঘর, অর্থাৎ ন ঘর করে হচ্ছে এগুলো। পরবর্তী আসছি এ থেকে কে মানে প্লাস টেন হয়েছে, দেখো এখানে এ থেকে কে পর্যন্ত, সি থেকে সিমিলারলিভাবে এম মানে একই ঘর আসছে, মানে প্রত্যেকটা তাহলে 10 করেছে দেখে পাচ্ছি, ই থেকে ও জে থেকে কিউ, তাহলে এখানে প্রত্যেকটা ঘর 10 করে আসলে আই থেকে 10 ঘর মানে হচ্ছে এস আসবে প্রথমে, দেন কে থেকে তোমার 10 ঘর মানে আসছে ইউ এস ইউ, তারপরে আসছে তোমার এম থেকে 10 ঘর মানে এম থেকে 10 ঘর মানে হচ্ছে ডাব্লু ডাব্লু, তাহলে দেখো এখানে এস ইউ ডাব্লু, আর শেষে দেখো এখানে তাহলে অপশান দেখো একমাত্র ডিটা রয়েছে, এস ইউ ডাব্লু রয়েছে, আর কোনো জায়গা নেই, সো অপশান ডি হবে কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন 158, এফ ডি এ এম কে এইচ, তো এফ থেকে এম মানে হচ্ছে প্লাস সেভেন, তারপর ডি থেকে কে মানে হচ্ছে প্লাস সেভেন, আর এ থেকে এইচ মানে হচ্ছে প্লাস সেভেন। তো এখানে কিউ থেকে প্লাস কিউ প্লাস সেভেন করলে কি দাঁড়াবে, কিউ থেকে সেভেন মানে হচ্ছে এক্স আসছে প্রথমে, তারপরে আসছে ও থেকে সেভেন মানে হচ্ছে ও ভি আসবে, তাহলে এক্স ভি অপশান একমাত্র বি। পরবর্তী আসছি দেখো খুব সহজ, এটা রয়েছে বি থেকে সি প্লাস ওয়ান, তারপরে পি থেকে কিউ প্লাস ওয়ান, সি থেকে ডি প্লাস ওয়ান, তো এখানেও প্লাস ওয়ান করে হবে প্রত্যেকটা, অর্থাৎ আর এস আই জে এস টি, অর্থাৎ অপশান ডি হলো কারেক্ট। নেক্সট আসছি দেখো বলছে সিলেক্ট দ্য সেম পেয়ার, অর্থাৎ সেম রিলেশান, তো এ থেকে ই মানে হচ্ছে প্লাস ফোর হয়েছে, বি থেকে জি মানে হচ্ছে তোমার প্লাস ফাইভ হয়েছে, দেন ডি থেকে এইচ অর্থাৎ প্লাস ফোর হয়েছে। তো একই সিকোয়েন্স কোথায় রয়েছে দেখো এখানে অপশান প্রথমে এ যাব, আই থেকে এন, আই থেকে এন মানে হচ্ছে তোমার ফাইভ আসছে, তো এটা হবে না, তারপরে অপশান বিতে যাব, ও থেকে ইউ, মানে হচ্ছে ছয় ঘর আসছে, এটাও হবে না, অপশান বিয়োগ ক্রস, অপশান সি যাবো আই থেকে এম, অর্থাৎ আই জে কে এল এম প্লাস ফোর আসছে, অর্থাৎ অপশান সি হতে পারে। তো অপশান ডিতে দেখবো অপশান ডি হচ্ছে জি থেকে আই জি এইচ অর্থাৎ দু ঘর, তো এটা হবে না, তাহলে অপশান সি হলো কারেক্ট। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি অ্যানালজি পার্টের টাইপ ফোরের কোয়েশ্চেনের সলিউশন, তো আর্থ ই থেকে এইচ মানে হচ্ছে তোমার দেখো ই এফ জি এইচ মানে প্লাস থ্রি, এ থেকে ডি মানে ও থ্রি, আর থেকে ইউ মানে হচ্ছে এটাও থ্রি আসছে, টি থেকে ডাব্লু এস টি ইউ ভি ডাব্লু মানে থ্রি, আর এইচ থেকে এইচ আই জে কে মানে থ্রি, তাহলে প্রত্যেকটা থ্রি আসছে প্লাস থ্রি, তো এখানে প্রত্যেকটা থ্রি আনবো, অর্থাৎ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তো ওয়াই আসছে, দেন ই এফ জি এইচ এইচ আসছে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল কারেক্ট। সো গাইস এই ছিল তোমাদের আজকে অ্যানালজি পার্টের টাইপ থ্রি এবং টাইপ ফোরের রেলওয়ে এক্সামের বিভিন্ন কোয়েশ্চেনের এক্সামের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত আপকামিং রিলেটেড এক্সামের প্রিভিয়াস ইয়ার এছাড়া কিছু সম্ভাবলী প্রশ্নাবলী কোয়েশ্চেন আনসার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।